নিয়োগ দুর্নীতিতে সবথেকে বড় এক্সক্লুসিভ এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। চাকরি চুরির মাথাকে নিচু তলায় না গিয়ে উপর তলায় যেতে হবে। নিয়োগ দুর্নীতির মাথার খোঁজ করুক ইডি। যা জানতাম ইডিকে সব জানিয়েছি, কালীঘাটের কাকুর নাম জানিয়েছি। কালীঘাটের কাকুকে আড়াল করতেই নতুন নাম বলছেন কুন্তল। রিপাবলিকে এক্সক্লুসিভ গোপাল দলপতি। গোপাল দলপতি রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন চাকরি চুরির মাথাকে নিচু তলায় না গিয়ে ওপর তলায় যেতে হবে। কি বলতে চাইছেন গোপাল দলপতি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়? এজেন্ট ফেজেন্ট আছে বলুন তো। কুন্তল তো কোর্টে অনেকের নাম বলছে, ও এখন পাগল হয়ে গেছে। ওর লোকের নাম বলে কোনো লাভ হবে না। আমি বারবার একটা জিনিস বলছি, নিচু তলার থেকে না গিয়ে উপর তলায় যাক। এই যে দুর্নীতিটা, এই যে নিয়োগ দুর্নীতিটাকে আমরা কি কনিষ্ক হতে চাইছি না মূল মাথায় যেতে চাইছি? আচ্ছা, আমার তো ট্যাগলাইন এইটাই যে দুর্নীতি রেজাল্ট কি হবে, মস্তক হিনধর জানি কি কনিষ্ক। তাহলে মস্তকটা কে? তাহলে সেটা দেখতে হবে, খুঁজবে তারা। এত বড় এত টাকা দিয়ে, এত অর্থ দিয়ে সিবিআই, ইডি, এফবিআই, র সবাইকে পোষা আছে কিসের জন্য? আইএফবি কিসের জন্য পোষা আছে? আপনাদের নাম জড়িয়েছে এবং আপনি বললেন যে মাথায় কে আছে। আমি যতদূর পর্যন্ত জানতাম ততদূর পর্যন্ত আমি জানিয়ে দিয়েছি একদম উজাড় করে। আচ্ছা, যেমন ঠিক আছে, সে তো ধরুন আমাকে বলেছে যে আপনি নাম কাকে জানতেন, আমি বললাম যে কলকাতার কাকু, কলিঘাটের কাকু। কি হচ্ছে কিনা কালীঘাটে তো তোরপর, কিন্তু সেটা নিয়ে কোথায় হলো, কোথায় নিয়ে সেটাই হলো কোথায়? কাকু তো একদিন মিডিয়াকে ডেকে নিল আধা ঘন্টা, দিয়ে উল্টো উল্টো অন্যদিকে হাওয়া ঘুরিয়ে দিল। কোথায় কাকু যাবে? আচ্ছা, তার মানে কুন্তল এইসব নাম বলছে কালীঘাটের কাকুকে আড়াল করার জন্য? তা আবার কি আছে? সব তো আপনারা, এটা কি ছোট বাচ্চাও বোঝে, আপনি বোঝেন, আমিও বুঝি, সারা বাংলা বোঝে। এক একটা বাংলার, বাংলায় কান পাতুন, বাংলার মাটির কাছে গিয়ে কান পাতুন, শুনতে পাবেন আওয়াজ। এক্সক্লুসিভ শোনালেন আরো কিছু কথা, যে কথাতে তিনি কি বলছেন নিয়োগ দুর্নীতিতে টলিউড যোগ, শোনাবো আপনাদের এক্সক্লুসিভ সৈকত। কথা বলেছিলেন গোপাল দলপতির সঙ্গে। নিয়োগ দুর্নীতিতে টলিউড যোগ, ইতিমধ্যে কিন্তু বনি সেনগুপ্ত তাকে যেমন জেলার মুখে পড়তে হচ্ছে, এবং গোপাল দলপতি তিনি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা তিনি বলছেন, তিনি দাবি করছেন, কি দাবি তিনি করলেন শোনাবো আপনাদেরকে। সেনগুপ্ত এর থেকে আরো নামজাদা লোকেরা কুন্তলের সঙ্গে যুক্ত? দেখুন, ওই আমি আমাকে ইডিও জিজ্ঞাসা করেছিল, আমাকে ইডিও জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা তুমি কে কাউকে? আমি না, আমার চোখে কোনো দিন আমি দেখিনি। আমি ওর ঘরে যখন যেতাম, আমাকে সোজা ওর কেয়ারটেকার নিয়ে চলে যেত, আবার ওখান থেকে বের করে গেটের বাইরে করে দিত। এইবার ওর চারটে ঘর ছিল ওখানে, চারটে ঘরে কোন কোন ঘরে কে থাকতো আমি দেখিনি, দু একজন বসে থাকতো ওখানে, ব্যাস দ্যাটস এনাফ। কিন্তু কেয়ারটেকার আমাকে একদম এসকর্ট করে নিয়ে যেত, এসকর্ট করে বের করতো। আমি তো তারপরে শুনেছি নাকি ও এখানে আর বানাতে সব নায়িকারা আসতেন নাকি। আচ্ছা, তো কাদের কাদের নাম শুনলে? না, আমি নাম শুনিনি কারোর, নায়িকারা নাম শুনেছি ব্যাস, দ্যাটস এনাফ। কিন্তু কারা আসতো, কী করতো, ওটা ফিল্ম করতো কি করতো, আমার বয়ে গেছে, আমার কী দরকার আছে? আমার টাকা না আমার লোক।